করে দিয়েছে কাবাব বানানো। এখানে বেশিরভাগ বাড়িতেই একটা করে বারবিকিউ স্ট্যান্ড রয়েছে, আর প্রত্যেক ফ্রাইডেতেই ওরা বারবিকিউ বানায়। আর এখানে আমার হাজবেন্ড একটা বাউলের মধ্যে সব ভেজিটেবলস আর চিকেনটাকে রেডি করে ফেলেছে। তো পুরো কাবাবের এইবারে রেসিপিটা শেয়ার করবো, আর কীভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করবো, সাথে থাকুন। এখানে মার্কেটগুলোতে চিকেনের সাইজ অনুযায়ী প্রাইসটা ডিপেন্ড করে। চিকেনটা যদি গোটা হয় তার প্রাইসটা অনেকটাই কম হয়, আর ব্রেস্টের দিকে হলে সেটা একটু বেশি প্রাইসের হয়, আর লেগ পিসের হলেও সেটা একটু কম দিকেরই হয়, আর সব কিছু মেশানো থাকলে সেটা মোটামুটি কমের দিকেই হয়। তো আমরা সব কিছু মিক্স যেটা ওটাই এনেছিলাম, কিন্তু ওটার সাইজটা একটু বড় ছিল চিকেনের, তো ওগুলোকে কেটে তারপরে ভেজিটেবিলগুলো ডাইস করে কেটে নিচ্ছে। ভেজিটেবলসের মধ্যে এখানেও নিয়ে নিয়েছে ক্যাপসিকাম, টমেটো, আলু, পেঁয়াজ, ওগুলোকেও ডাইস করে এখন কেটে নেবে। এখানে টমেটো, আলু আর ক্যাপসিকাম কাটার পর কী সুন্দর দেখতে লাগছে, পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালার টাই কালার সেটাই দেখতে লাগছে। আর এখন অনিয়নটাকেও ডাইস করে কেটে নিচ্ছে, ওগুলোকেও ওই একইভাবে কেটে নেবে। সব ভেজিটেবলসগুলো মোটামুটি কাটা কমপ্লিট, তো সবগুলোকে একটা বাউলের মধ্যে রেখে দিয়েছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য তার জন্য লেবুটা কাটছে, লেবুটা কেটে তার মধ্যে রস দিয়ে দেবে। এখানেও দুটো লেবু নিয়েছে, দুটো লেবুরই পুরো রসটা ওখানে দিয়ে দিয়েছে। আর অ্যাড করছে 2 টেবিল স্পুন সল্ট, সেটাকে ভালো করে মিক্স করে নিয়েছে। এরপর ও কাটছে রসুন, রসুনগুলোকে আগে এইভাবে চেপে নিয়ে তারপরে কুচি কুচি করে চপার দিয়ে কেটে নিয়েছে। এবার ওই বাউলের মধ্যে সব চিকেনগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে ওগুলোকে একসাথে মিশিয়ে নেবে। এরপর এর মধ্যে অ্যাড করছে কেটে রাখা রসুনের কুচিগুলো, প্রায় 10-12টা রসুনের কোয়াকে ভালো করে কুচি কুচি করে নিয়েছিল। আর তারই মধ্যে অ্যাড করছে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ওগুলোকে সব একসাথে মিক্স করে দেওয়ার পর ওর মধ্যে অ্যাড করছে বারবিকিউ মশলা। সব মশলা একসাথে দেওয়ার পর এটা ফাইনাল লুক। তারপরে ও অ্যাড করছে এই অলিভ অয়েলটা, একটু বেশি পরিমাণে অলিভ অয়েল অ্যাড করতে হয়, তো ও এখানে নিয়েছিল প্রায় 4 টেবিল স্পুন অফ অলিভ অয়েল। তারপর সব কিছু একসাথে মিক্স করে নিয়েছিল, আর তারপর মোটামুটি চিকেনের কাজ কমপ্লিট, এটা ফাইনাল লুক। আজকে টেম্পারেচার 12 ডিগ্রি, তো সেরকম বাইরে ঠান্ডা ছিল না, আমরা সবাই বেরিয়ে গেছিলাম। আমার হাজবেন্ড বারবিকিউ স্ট্যান্ডটাকে আগেই রেখে এসেছিলো, এবার কয়লাটা নিয়ে যাচ্ছে, আর বাবাই খুব হ্যাপি ছিল আজকে, ও সারাক্ষণ শুধু নিচেই গেছে। গাছগুলো ভর্তি ফুল ফুটে গেছে, আর লাইটে এত সুন্দর লাগছিল এগুলোকে দেখতে, তো আমি ভাবলাম আপনাদেরকেও দেখাই। দেখুন সব গাছগুলোতে মোটামুটি ভরে গেছে ফুলে, আর তারই মধ্যে আমার হাজবেন্ড কয়লাতে আগুন দিয়ে দিয়েছে। মোটামুটি এইদিকের কাজ কমপ্লিট, এবারও চলে এসেছে চিকেনগুলোকে স্টিকের মধ্যে গাঁথার জন্য। আগের বারে স্টিলের ওটা ইউজ করেছিল, কিন্তু বারবিকিউ যে স্ট্যান্ডটা যেহেতু অনেকটাই ছোট, তো ওটা স্পেসে একসাথে হচ্ছিল না, তাই এইবারে গিয়ে মার্কেট থেকে উডেনের এই স্টিকগুলো নিয়ে এসেছিল। তারই মধ্যে সব গাঁথার পরে ভেজিটেবলসগুলোকেও একসাথে ওরই মধ্যে গেঁথে নিয়েছিল। আর এখানে দেখুন বারবিকিউ স্ট্যান্ডের মধ্যে আগুনটা এত সুন্দরভাবে জ্বলে গেছে। এবার এর মধ্যে ভেজিটেবলস আর চিকেনের স্টিকগুলোকে দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেবে। 15 মিনিট পরে দেখুন ওটাকে খুলে চেক করছে কতটা কি হয়েছে, একদিকটা মোটামুটি হয়ে গেছে, আবার এটাকে উল্টে আরও 15 মিনিটের জন্য ঢেকে হতে দেবে।
মোটামুটি কাবাব কমপ্লিট, দেখে খুব কালারফুল লাগছে। এরপরেও আরও 5-10 মিনিট ও ঢেকে এটাকে হতে দিয়েছিল, তারপর এটা হলো ফাইনাল লুক, মোটামুটি কাবাব কমপ্লিট। এবার ও প্লেট আউট করছে সব কাবাবগুলোকে। আমাদের ফ্রাইডে ইভিনিংয়ের কাবাব রেডি। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করলাম। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে আমার নেক্সট অন্য একটা ব্লগে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, প্লিজ পেজটাকে ফলো করে নেবেন। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।